ফটিকছড়ির হাঞ্চননগর ধুরুং হালতুন অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি তুলিবার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযান চলাকালীন কিয়রে আটক গরিত নফারিল উগ্র ড্রেজার মেশিনত আগুন ধরাই দেয় আর 500 ফুট 5 হাড়ি দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার দুপুর 12টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু হাসান মোহাম্মদ শহীদুল হক এই অভিযানের নেতৃত্ব দেয়। এই অভিযানত সার্বিক সহযোগিতা করে কাঞ্চননগর পুলিশ ফাঁড়ির ফোর্স লই এসআই সেলিম। অভিযানের সময় অবৈধ বালি উত্তোলনকারী সাব ইজারাদার মোহাম্মদ নাসির মঈন ও তারার সাঙ্গপাঙ্গল ম্যাজিস্ট্রেটের ক্ষিপ্তই ড্রেজার মেশিন জব্দ করতে বাধা দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয় আমরা কাঞ্চননগর ইউনিয়নের কল্যাণপাড়া ধুরংখালে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা 2010 এই আইনের আওতায় আমরা আজকে একটা মোবাইল কোর্ট অভিযান চালাই। অভিযানে আমাদের সাথে ফটিকছড়ি উপজেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং পুলিশ ফাঁড়ি এবং থানার ফোর্সরা অংশগ্রহণ করে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানের আলোকে আমরা এই অভিযানটা পরিচালনা করি। অভিযানে যে আমরা দেখতে পাই যে নদী থেকে অবৈধভাবে আমাদের বালুমহল ব্যবস্থাপনা 2010-এর যে আইনটা আছে তার ধারায় ড্রেজিংয়ের মাধ্যমে বা শ্যালো ইঞ্জিনের মাধ্যমে বালুর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ওখানে আমরা যে দেখতে পারি যে নদীর মধ্যে থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং পার্শ্ববর্তী একটা বাড়িতে প্রায় 1000 গজ দূরে হবে হয়তো পাইপের সাহায্যে আরও 2টা মেশিনের সহায়তায় বালু নিয়ে ওই বাড়িতে ভরাট করা হচ্ছে। তো আমরা অভিযান পরিচালনা করলে আমরা ওখানকার ইজারাদারের যে সহযোগী আমরা শুনতে পারি যে উনি সাব ইজারাদার, উনি আমাদেরকে প্রতিরোধ করেন এবং বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি কিছু লোক জড়ো করে আমাদেরকে বালু আমাদের মোবাইল কোর্ট না করার জন্য সে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। আমরা নদীর এই পারে ছিলাম, উনি ওই পার থেকে তার লোকজন সহকারে আমাদের মেশিনটাকে তুলতে বাধা দেয়। তো এক পর্যায়ে তারা মেশিনটা কেটে দেয় এবং মেশিনটা নদীর স্রোতে চলে যায়। আমরা ওই মেশিনটা ধরতে পারিনি। স্থলে যেটা যেই মেশিনটা দিয়ে বাড়িতে মেশিন নিচ্ছিল সেখানে আমরা পুলিশ সহ এবং সাংবাদিকবৃন্দ একসাথে যে ওই মেশিনটা আমরা জব্দ করি এবং মেশিনটা আমরা ধ্বংস করি এবং পাইপগুলো কেটে দেই। তবে এই অভিযানে আমরা কাউকে আটক করতে পারিনি, কারণ আমাদেরকে দেখে পুলিশ ফোর্স এবং সাংবাদিকদের দেখেই তারা আগেভাগে ওরা নদীর পার হয়ে ওই পারে চলে যায়।